হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মো ফারুকু শিপন। আজকে আপনাদের সর্বশেষ কয়েকটি চারটি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিবৃতি করা। প্রথম প্রশ্নটা ছিল যে একদিন বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করেছে যে আমি ইলেকশন যে অমর ভাই, আমি আমার নাম হলো বিপুল, আমি বাংলাদেশে একটি প্রাইভেট সেক্টরে 8 বছর ধরে কাজ করি, আমি এখন সিঙ্গাপুর যেতে আগ্রহী, এখন আমি কীভাবে সিঙ্গাপুর যাব। ভাই ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। সিঙ্গাপুরে আসার জন্য অবশ্যই আপনার কিছু নিয়মকানুন অনুসরণ করে আসতে হবে। আপনি যদি ফেসবুকের মাধ্যমে কোনো দালালের সাথে যোগাযোগ করে সিঙ্গাপুরে আসার আগ্রহী হন, তাহলে আপনি প্রতারিত হবেন। আপনাকে এক কাজ বলে আনবে, সিঙ্গাপুরে আসার পর দিবে আরেক কাজ, এবং আপনার যদি এজেন্সি ফি আছে তাও নিবে অনেক আকাশমান, যা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তো আপনাকে সঠিক পন্থা অবলম্বন করে সিঙ্গাপুরে আসতে হলে সব সহজ। আপনি বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে, যেগুলো সরকারি অনুমতিপ্রাপ্ত, ওই ট্রেনিং সেন্টারগুলোতে গেলে ওরা আপনাকে ভালো একটা পরামর্শ দিবে, আপনাকে কাজ শিখিয়ে সিঙ্গাপুর পাঠাবে এবং একটা ভালো কোম্পানিতে পাঠাবে, এবং তাদের ফিও অনেক কম নিবে, তুলনামূলকভাবে দালালদের সাথে অনেক কম নিবে। আপনারা যাবেন সরাসরি ট্রেনিং সেন্টারে, কোনো বায়া না, কোনো মাধ্যমে না, কারো মাধ্যমে গেলে সে আবার আপনার কাছ থেকে ট্রেনিং সেন্টারে নিবে 2 লাখ টাকা, উনি আপনাকে বলবে 3 লাখ টাকা, উনি আর এক একটা ধান্দা করবে। ধান্দা ধান্দা পৃথিবীর হলে এখন কি জানেন, চারপাশে জাল পাতা আছে, এই জাল দিয়ে আপনাকে কী করে আটকে বেশি শিখিয়ে দান্তা। অনেক লোক এখন দান্তা করে বেশি আছে, এই প্রতারণা করে দান্তা করেই, তো সেসব ব্যাপারে সাবধান থাকবেন। আপনার সরাসরি কোন ট্রেনিং সেন্টারে চলে যাবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। একজন ভাই প্রশ্ন করছে যে ভাই, আমার পারমিটের মেয়াদ আছে 75 দিন, কিন্তু আমার কোম্পানি আমার পারমিট রিনিউ করার জন্য এখনই আবেদন করে ফেলছে, আমি কি এখন ট্রান্সফার হতে পারবো? না ভাই, এখন ট্রান্সফার হতে পারবেন না। আমি সকালে একটা ভিডিও করেছিলাম যে ট্রান্সফারের যে নিয়মটা বলেছিলাম যে 20 থেকে 40 দিন, এর মধ্যে আপনার কোম্পানি যদি আপনাদের পারমিট রিনিউ করার জন্য আবেদন না করে, আপনি যদি মেডিকেল না করে থাকেন, তাহলে আপনি ট্রান্সফার দিতে পারবেন, এবং আপনার যদি কোম্পানিতে সাইন না করে থাকেন, তাহলে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার দিতে পারবেন। কোম্পানি যদি আপনার জন্য কোম্পানিতে চুক্তিবদ্ধ হয়ে যান, পারমিট রিনিউ করার জন্য সাইন করে ফেলেন, মেডিকেল হয়ে যায়, তাহলে আপনার পারমিটের মেয়াদ 20 থেকে 40 দিন হলেও অন্য কোম্পানিতে ট্রান্সফার দিতে পারবেন না। আর 75 দিন তো অনেক দূরে, আর এই মুহূর্তে আমি সিঙ্গাপুর থাকতে চাইলে যেহেতু কোম্পানি 75 দিন থাকতে আপনার সাথে রিনিউ করে চাচ্ছে, আপনাকে সাইন করতে বসছে, সাইন করা উচিত। যদি আপনি সাইন না করেন, কোম্পানি চাইলে আপনার পারমিট ক্যান্সেল করে দিয়ে যে কোনো মুহূর্তে দেশে পাড়া দিতে পারবে। সো আপনার সিঙ্গাপুর থাকতে চাইলে অবশ্যই আপনার পারমিট সাইন করা এখন উচিত, আর পারমিট রিনিউ করে নেওয়া উচিত। একটা প্রশ্ন যে ভাই, এখন অনেক একজন প্রশ্ন করছে যে ভাই, সিঙ্গাপুরে এখন কি অনলাইনে পাসপোর্ট রিনিউ করা যায়? না ভাই, এখন অনলাইনে পাসপোর্ট রিনিউ করা যায় না, আপনাকে সরাসরি হাইকমিশনে যেয়ে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করতে হবে, তাহলে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আমি এই নিয়ে আগেও ভিডিও করেছিলাম এবং আমাকে পোস্ট করেছিলাম। আর একজন প্রশ্ন যে ভাই, পাসপোর্ট রিনিউ করলে কতদিনের ভিতরে আমি হাতে পেতে পারি? হ্যাঁ, পাসপোর্ট রিনিউ করার পরে হাতে পেতে, আপনার পাসপোর্ট রিনিউ করলে আপনি দুই, একটা হলো জরুরি পাসপোর্ট, একটা আছে নর্মাল পাসপোর্ট। জরুরি পাসপোর্ট করলে আমি পাসপোর্ট ফি নিবে, রিনিউয়াল ফি নিবে $300, আপনার সময় নেবে 21 দিন, এর আগে হয়ে যাবে। আপনি আর্জেন্ট থাকলে হইলে আপনি 21 দিনে $300 দিয়ে অর্ডার নিতে পারেন, খুব দ্রুতই পেয়ে যাবেন, 15 দিনেও পেয়ে যায় অনেকে। আর নর্মাল করলে লাগবে $155, সময় নেবে 2 থেকে 3 মাস, কিন্তু ওর সময় আগে হয়ে যায়, 2 মাসও হয়, আর কোনো আড়াই মাস হয়, ওরা টাইম দিয়ে দিবে কতদিনে পেয়ে যাবেন, ওই টাইম অনুসারে গেলেই আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। এই ছিল আপনাদের কিছু প্রশ্নের উত্তর, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।